দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাসি জার্মানির বিরুদ্ধে বিজয়ে যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সোভিয়েত ইউনিয়ন পরে এই যুদ্ধ নিয়ে নির্মিত চলচ্চিত্র হয়ে রুশদের উঠে বিনোদনের এবং উদ্দীপিত হওয়ার অন্যতম মাধ্যম এ ধরনের চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বযুদ্ধের কাহিনী মানুষের কাছে পৌঁছে দিতে ব্যবহার করা হতো নানা সামরিক সরঞ্জাম সেই সুবাদে রাশিয়ার বৃহত্তম চলচ্চিত্র স্টুডিও ফিল্মের কাছে জমা হয় সামরিক যানবাহন এবং অন্যান্য গোলা বারুদের এক বিশাল ভান্ডার রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তেজনা প্রতিনিয়ত বেড়ে চলায় দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে নেওয়া হচ্ছে নতুন নতুন পদক্ষেপ এমনই একটি পদক্ষেপ নেয় রাশিয়ার বৃহত্তম চলচ্চিত্র স্টুডিও মসফিল্ম গত বছর আটাইশটি টি ফিফটি ফাইভ ট্যাঙ্ক পাঁচটি পিটি সেভেন্টি সিক্স ট্যাঙ্ক ছয়টি বিএমপি সাজোয়া যান এবং আটটি উদ্ধার যান রাশিয়ান সেনাবাহিনীকে প্রদান করে এই স্টুডিও সম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসে তাকে এ বিষয়টি অবহিত করেন মসফিল্মের প্রধান নির্বাহী উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে মস ফিল্ম দু হাজার বেশি সিনেমা এবং ডকুমেন্টারি তৈরি করেছে এসবের এক বড় অংশেরই বিষয়বস্তু যুদ্ধ আর অনেক ক্ষেত্রেই সেগুলোতে ব্যবহার করা হয়েছে সত্যিকারের ট্যাঙ্ক কামানসহ অন্যান্য সামরিক যানবাহন সেই সূত্রে সামরিক সরঞ্জাম ও গোলা বিশাল ভাণ্ডার জমা হয় তাদের হাতে সম্প্রতি তারা সেগুলো থেকে কিছু ট্যাঙ্ক ও সাজোয়া যান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করে রাশিয়ান সেনাবাহিনীকে সহায়তার জন্য মশফেল দু হাজার সালে ছয় মিলিয়ন রুবল বা একষট্টি হাজার মার্কিন ডলার আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ঐতিহ্যবাহী চলচ্চিত্র প্রতিষ্ঠানটি সামরিক সহায়তার ক্ষেত্রে ভূমিকা রাখাকে স্টুডিওটির ইতিহাসে একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ